চাঁদপুরের অরিজিনাল ইলিশ বিক্রয় হবে। এগুলো আজকে ধরা পড়ছে ভাই? কার কার এগুলো? কে ধরে আনছে এগুলো? জালিয়ারা ধরে আনছে, আমরা কিনছি। ও আচ্ছা আচ্ছা। এগুলো কত টাকা কেজি বিক্রি হচ্ছে এখন চাঁদপুরের ইলিশ? আড়াই হাজার? ১৮০০। একটা রোজন কত টাকা হবে? ২০০-৩০০, ৫০০-৫০০। সবগুলোর কি ডিম হবে না ডিম ছাড়া? চাঁদপুরের ইলিশ দেখলে বোঝা যাবে চোখের সাইডে লাল ঘের থাকবে না এবং অতিরিক্ত ফর্সা মানে গ্লেজ দিবে ঝকঝকে। চাঁদপুরের ইলিশ অরিজিনাল ইলিশ চেনার আরো কোনো পদ্ধতি কি আছে এগুলো ছাড়া? যেমন একটু বলবেন, বরিশাল একটু বলেন তো। বরিশালের আছে, পাথরঘাটার আছে। পাথরঘাটা? হ্যাঁ, বরিশাল। বরিশালের কি নিজস্ব কোনো ইলিশ আছে নাকি অন্যের অন্য জায়গার ইলিশ নিয়ে বলছেন? নিজের ইলিশ। আর এটা হলো অরিজিনাল চাঁদপুরের ইলিশ? রূপালী ইলিশ, রূপালী ইলিশ, রূপালী ইলিশ। এগুলো কে নিল ভাই? ওনার খুব একটা ডিম হবে না এগুলো? একটা রোজন কতটুকু হবে সর্বোচ্চ? ৪০০-৩০০, এক কেজি ৪০০-৫০০ মানে ২০০। এই ইলিশটা খুব ভালো ইলিশ না? কত কেজি আছে ইলিশ ভাই এখানে টোটাল? ২৩ কেজি-৫০০। প্রায় ৪০,০০০ উপরে মাছ আছে এখানে। ওকে ভাই, ধন্যবাদ। ইলিশ মাছের আমদানি কম, যার ফলে দামের পরিমাণটা অস্বাভাবিক। ১৫৯০ টাকা বিক্রি হলে মাছ তিনটা দাম ১৫৯০, তাই না? ওজন কত হবে তিনটা? ওজন ২০ টাকা গেল। এই নদীর মাছ এগুলো দর্শক,
একদিকে আছে পদ্মা, একদিকে আছে মেঘনা। তো কালকে আবার দেখা হয়ে যায় গাতে, দেখানে রাখছি, আল্লাহ হাফেজ।